54তম স্বাধীনতা দিবসে দেশজুড়ে চলছে নানা আয়োজন। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক খান। ইশতিয়াক, যেমনটি দেখছেন সারা দেশে বিভিন্ন অঞ্চল থেকে স্বাধীনতা দিবসের আয়োজনের খবর খবর জানতে আমরা আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছি এবং আপনাদের দর্শকদেরকে আপনাদের মাধ্যমে সবশেষ তথ্য তুলে ধরার চেষ্টা করছি। তা আপনি আমাদেরকে জানাবেন স্বাধীনতা দিবসে চট্টগ্রামে কি কি আয়োজন চলছে বিস্তারিত। ধন্যবাদ। আসলে চট্টগ্রামে এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম এমএজ স্টেডিয়ামে। এখানে কিন্তু যে সকাল 8টার পর থেকে কিন্তু আসলে নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে কিন্তু যে মহান স্বাধীনতা দিবস তার যে অনুষ্ঠান আসলে সেটি শুরু হয় এবং এরপরে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যেটি দেখেছি যে এখানে যে সকল স্কুল কলেজ সব বিভিন্ন প্রতিষ্ঠানের যেই শিক্ষার্থীরা আসলে অংশগ্রহণ করেছিল তাদেরকে যে পুরস্কার বিতরণ তারা অংশগ্রহণ করে এবং যে সকল প্রতিযোগী আসলে এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদেরকে মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এই মুহূর্তে পুরস্কার বিতরণ শেষে চট্টগ্রামের যিনি জেলা প্রশাসক রয়েছেন তার সাথে এখানে যে বিজয়ীরা রয়েছেন আসলে তারা এই মুহূর্তে যে ফটো সেশনে অংশগ্রহণ করছেন এবং একই সাথে শুধুমাত্র চট্টগ্রামের এমএআরজি স্টেডিয়ামে নয়, চট্টগ্রাম এমএআরজি স্টেডিয়াম ছাড়াও কিন্তু চট্টগ্রাম নগরের অন্যান্য বিভিন্ন স্থানে যে মহান স্বাধীনতা দিবসটি উপলক্ষে কিন্তু আসলে নানা আয়োজন করা হয়েছে এবং একই সাথে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি আমরা দেখেছি যে সকালবেলায় কিন্তু চট্টগ্রামের যে অস্থায়ী স্মৃতিসৌধ আছে সেখানে কিন্তু পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে কিন্তু যে শহীদদের প্রতি আসলে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং একই সাথে চট্টগ্রামের মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে যেই অস্থায়ী শহীদ মিনারটি রয়েছে সেখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে কিন্তু চট্টগ্রামের সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে কিন্তু পুষ্পস্তবক অর্পণ করেন। তো এভাবে কিন্তু আসলে পুরো চট্টগ্রাম জুড়ে বিভিন্ন অনুষ্ঠান পালিত হচ্ছে শহীদদের স্মরণে। তো চট্টগ্রাম থেকে এই মুহূর্তে আমার কাছে এই ছিল সর্বশেষ সংবাদ। ধন্যবাদ দর্শক, চট্টগ্রাম থেকে স্বাধীনতা দিবসের সবশেষ আপডেট জানছিলাম সহকর্মী ইশতিয়াক খানের কাছ থেকে।